বিরাট রাজার বংশধরের কালীপূজো এবারে 409 বছরে পা দিল। অধুনা বাংলাদেশে এই পূজোর সূচনা হলো বর্তমানে দেবীমা রানাঘাটে পূজিত হন। একসময় বর্তমান বাংলাদেশের বরিশালে ধুমধাম করে হতো বিরাট রাজার পূজো। তবে বর্তমানে বংশ পরম্পরায় শিমুরালী গুহ ঠাকুরতা পরিবারের কালীপূজো নামেই পরিচিত পেয়েছে এই পূজো। আনুমানিক 400 বছরের পূজো এটি। আজ অবশ্য রাজা বা রাজ্যপাট না থাকলেও বংশ পরম্পরায় পূজো হয়ে আসছে নিষ্ঠার সঙ্গে। বিভিন্ন বারোয়ারি বা ক্লাব সংগঠনের পাশাপাশি অনেক পরিবারেও কালীপূজো হয়ে থাকে। কয়েকশো বছর ধরে চলে আসা ঐতিহ্যের সাক্ষী এমন অনেক পূজো, যার সঙ্গে জড়িয়ে শুধু আবেগ নয়, রয়েছে নানান কাহিনী। এমন একটি পূজো হল বর্তমান বাংলাদেশের বরিশালে বিরাট রাজার পূজো। বর্তমানে বংশ পরম্পরায় শিমুরালী গুহ ঠাকুরতা পরিবারের কালীপূজো এটি। আনুমানিক 409 বছর ধরে চলে আসছে এই পূজো। সারা বছরই পূজোর জন্য আমরা অপেক্ষা করে বসে থাকি। তো দুর্গা পূজোর পর যখন লক্ষ্মী পূজো হয় বাড়িতে, লক্ষ্মী পূজোর পরই আমাদের কাঠামো পূজো হয়। তো মায়ের কাঠামো চলে যায়, তার জন্য একটা প্রস্তুতি শুরু হয়। তারপর বাড়ি পরিষ্কার, ঘরদোর পরিষ্কার, সারা বছর অপেক্ষা করে থাকে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়ার। তো সেই হিসেবে প্রস্তুতি চলে বাড়িতে, মন্দির সাজানো, তারপর তো আরো বাড়িঘর পরিষ্কার সবই করতে হয়। আজ অবশ্য রাজা বা রাজ্যপাট নেই, কিন্তু বংশ পরম্পরায় আজও নিষ্ঠার ঐতিহ্যের সঙ্গে হয়ে আসছে এই পূজো। কোন ঘটনা জড়িয়ে এই কালীপূজোর সঙ্গে জানা যায়, এটি আদতে বরিশালের বানরি পাড়ার পূজো। জানা যায় সেখানে বরিশালের বড় বাড়ি বলে একটি জায়গা ছিল, সেখানে গুয়ো ঠাকুরতা পরিবারের পূর্বপুরুষেরা থাকতেন। এই বংশের বহু প্রাচীন ইতিহাস আছে। কথিত আছে দেশভাগের আগে বরিশালে বিরাট রাজার বংশধর থাকতেন, সেই থেকে বংশ পরম্পরায় চলে আসছে এই কালীপূজো। পরিবারের বর্তমান প্রজন্মরা জানান, বরিশাল থেকে বাড়ির গৃহদেবতাকে বুকে আগলে নিয়ে আসেন স্বর্গীয় নৃপেন্দ্রনাথ গুহ ঠাকুরতা। রানাঘাটে চাকরির সুবাদে কিছুদিন থাকার পর চাদুরিয়াতে 1943 সালে বাড়ি ও মন্দির তৈরি করেন তিনি। অতীতে চাদুরিয়া বর্তমানে চাঁদদাহ ব্লকের চাদুরিয়া 1 নম্বর জিপির মধ্য চাদুরিয়ার গুহ ঠাকুরতাদের কালীপূজো। 2001 সাল থেকে পাঠা বলি বা পশু বলি বন্ধ করা হয়েছে। বর্তমানে চাল কুমড়া আখ বলি দেওয়া হয়। সেই পরিবার এসে যখন বানরিপাড়ায় থাকতেন, বরিশালের বানরিপাড়া, সেখানে বড় বাড়ি বলে একটা বাড়ি আছে, সেখানে ওই এলাকাটাতেই আমাদের বাসস্থান ছিল। তো কালীপুজো কবেকার প্রায় 300-400 বছর আগের। তো আমার ঠাকুরদাদা ওখান থেকে পোস্টিং হয়ে আসেন এই রানাঘাট বিয়েলারতে 43-44 সাল নাগাদ। তখন এখানে এই জমিটা কেনেন এবং এখানে বাড়ি করেন। এখানে 45 সালে খুব সম্ভব আমাদের এই পুজো শুরু হয়েছিল। তারপর থেকে বংশ পরম্পরায় আমাদের পুজো চলে আসছে, এখনো পুজো হচ্ছে, পরিবার অনেক বড় হয়েছে। তবে আগে আরো বেশি মানুষ আত্মীয় স্বজন দূরে থাকলেও এখানে আসতেন গুহ ঠাকুরতারা। এখন তো অনেকে বিদেশে বা বাইরে রয়েছেন, এখনো আসেন। তো এখনো অনেক আত্মীয় স্বজন এখানে আসেন। এছাড়াও এখন পাড়া প্রতিবেশী যাদের মায়ের উপর আস্থা আছে তারা আসেন। লক্ষ্মী পূজোর পরেই মায়ের কাঠামো পুজো শুরু হয়, তখন থেকেই শুরু হয়ে যায় পুজোর ব্যস্ততা। পুজোর কাজকর্ম ছাড়াও পুজো উপলক্ষে ঘর দুয়ার পরিষ্কার সহ নানান কাজে ব্যস্ত থাকেন পরিবারের সদস্যরা। আগে একসময় ছিল পুজোর সময় সমস্ত আত্মীয় স্বজন আসতেন, যারা যেখানে থাকেন পুজোর সময় এসে উপস্থিত হতেন। পুজোর সময় গম গম করত গোটা বাড়ি। এখনো সবাই বিভিন্ন জায়গা থেকে এখন আত্মীয় স্বজন আসেন, ওই সময় একত্রিত হয়। তবে আগের মতো সবাইকে একসাথে আর পাওয়া যায় না। এখন পাড়ার মানুষ, এলাকার মানুষ, ভিন্ন ধর্মের অনেকেই মানত করেন এখানে। নিষ্ঠা আর রীতি মেনে আজও পূজিত হয়ে আসছেন মা কালী। আমি হচ্ছে মুসলিম, তাই কালীপূজোর একটা মান নতুন ছিল, আমি আমি দিয়ে দিলাম একটা নতুন গাছের ফল। হ্যাঁ,
তা এই কালী কালী পূজোর উপলক্ষে তা পূজো জন্য দিয়েছি আমি কি নাম আপনার তৈরি করে আমি এটা আপনার কি নাম গাছের ফল ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্স ল্যান্ড চাদুরিয়া নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড় নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা